Khastagir. Thank you.
ভাই ভালো আছেন আছেন ভালো আমি তো নিচে আউট পিছে গেছি আমাদের সভাপতি সুরমা চৌধুরীর সঙ্গে মঞ্চে আসছেন আমাদের
ছবিগুলো আমরা ছবির পরে ডক্টর প্রধান অতিথি ডক্টর সুফিয়া রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী মঞ্চে আসন গ্রহণ করছেন বিশিষ্ট নারী নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মঞ্চে আসন গ্রহণ করছেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা মোয়াজ্জেম উনি আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্রী দূরে নাই ভাই সেটা তো
নারী নেত্রী মালিকা বেগম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ ইউসুফ, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা মোয়াজেম, নারী নেত্রী আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে যারা এই প্রাঙ্গণকে মুখরিত করে রেখেছে, প্রাণময় করে রেখেছে, সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের জানাই আমার কোমলমতি শিক্ষার্থী এবং তাদের শিক্ষকদের প্রতি এই অনুরোধ যে এই বিদ্যালয়ের যেন ধারণ করে গভীর মমতায়, এই প্রতিষ্ঠানকে যেন এগিয়ে নিয়ে যায় দেশের অগ্রসর বঞ্চিত নারী সমাজের উপর অবিচার অনাচার। Thank you.
রাখুন। উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি জনাব ডক্টর সুফিয়া রহমান এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ভ্রম পরম শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং খাস্তগির স্কুলের বিভিন্ন বর্ষের প্রাক্তন ও বর্তমান ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম এইরকম একটি মহতে অনুষ্ঠানে আমাকে যোগদানের সুযোগ দেওয়ার জন্য আমি উদযাপন কমিটির সদস্যবৃন্দকে এবং স্কুল কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সম্মানিত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সিরিয়ারে মৃত ব্যক্তিদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই শতবর্ষ উদযাপন সার্থক হোক সফল হোক এই কামনা রাখি। নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং তারা দেশ ও জাতির সেবা করেছেন অতীতে এখনো করে যাচ্ছেন, আমি তাদের এই কৃতকর্মের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি এখানে আমাকে এই সুযোগ দিয়ে সম্মানিত করবার জন্য বিশেষ ধন্যবাদ। আমি স্কুলে 73 ব্যাচের SSC ছাত্রী ছিলাম এবং আমি স্কুল থেকে ডিভিশনাল চ্যাম্পিয়ন ছিলাম, তো আমি স্কুলের সফলতার জন্য সবসময় চেষ্টা করব এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে স্কুলের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করব এই প্রতিজ্ঞা করছি এবং সকলের সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। কিছু বলার জন্য উদ্যোক্তাদের এবং আজকের এই পরিষদের শ্রদ্ধেয় সভাপতি মন্ত্রিপুরিষ্ঠ বিশিষ্ট নেতানেত্রীবৃন্দ এবং উপস্থিত সমাবেশ, আমাকে এখানে কিছু বলতে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি ভাবছি আজকে যে বিজয়ের মাস, এই মাসে আমরা যাদের স্মরণ করব সেই প্রীতিলতা, সেই কল্পনা দত্ত, তারা সবাই স্কুলেরই কৃতি ছাত্রী ছিলেন, শতবর্ষ পূর্তিতে তাদের আমরা স্মরণ করি, আমরা স্মরণ করি একাত্তরে এসব মা বোনেরা নিজেদের সম্মান দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার এবং তারা যারা বেঁচে আছেন তাদের সম্মান জানাই।